हाय गाइस वेलकम बैक टू माय चैनल सो गुड मॉर्निंग और आज के गुड मॉर्निंग टा देखो हमें बाहरे करछी कारण कि आज के हमें एक तो गए छिलाम ब्लड टेस्ट करते तो अनेक दिन থেকেই আমার ব্যাক আর হাতে পায়ে জয়েন্ট গুলোতে একটু ব্যথা করছিল তো তারপরে আমি ডাক্তার দেখাইনি তো ওই দিন একটু বেশি ব্যথা হচ্ছিল তবে ডক্টরের কাছে গেলাম তো ডক্টর বলল যে একটু টেস্ট করিয়ে নাও তো টেস্ট করালাম আমি তো টেস্ট করতে গিয়ে খুবই ভয় লাগছিল তো অনেকবার বার ব্লাড দিয়েছি তবুও ভয় লাগে ওই সিরিঞ্জটা দেখলেই ভয় লাগে তো বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই একটু আমাকে মানে সাইডে এখানে একটু নিয়ে আসলো সব গাইডেরই যাচ্ছে ভাবলাম একটু চা খাবো বাট একটা দোকানও খুলে নিয়ে এত সকাল সকাল তো চলো এখন বাড়িতে যাব আর পাক্কু কী করছে দেখা যাক পাক্কুকে আমি এখনই ঘুম পাড়িয়ে আসলাম ও আবার উঠে গেছে ওর বাবা একটু আগে স্কুল থেকে আসলো আর ওকে আমি জাস্ট ঘুম পাড়ালাম দেখো ও এখনই ঘুম পাড়ালাম এখনই উঠে গেছে শুয়ে আছে যাই হোক ওর বাবা আবার চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর তো আজকে হচ্ছে বাবা মা বোনও সবাই আসবে বাড়িতে তো এই জন্য মজায় আছি আর দেখো ও আমার জন্য একটা গাছ নিয়ে এসছে তো এটাকে আমি নেক্সট একটা ভালো এই টপটাতে লাগাবো না এটা তো ঘরে লাগাতে হয় তো মানে বাইরে এটা লাগায় না তো এটাকে ঘরে লাগাবো একটা ভালো দেখে টপ নিয়ে আসবো তারপরে আমি এটাকে ঘরে লাগাবো তো একটু পরে বাবা মা চলে আসবে বুনুও চলে আসবে ওই দেখো চলে এসছে ওর বাবা আর পারিনি ওকে ঘুম পাড়া পেন্টু পরেনি প্যান্টু পরেনি মা আচ্ছা আচ্ছা প্যান্টু পরে চলে আসো তুমি দেখো ওর মানি ওকে জল খাওয়াচ্ছে দেখো হ্যালো করে দাও হ্যালো খেতে বসে গেছে সুমোকে জল খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে কৃষ্ণ অ্যাড দিয়েছে আর মা হচ্ছে বাবাদের খাওয়ার দিচ্ছে কি করছো তুমি গো বুনুকে খাইয়ে দিচ্ছি কেন ও হাত কেটে ফেলেছে এই দেখা তোর কোথায় হাত কাটছে এখানে কোথায় দেখি দেখা যাবে না ব্যান্ডেজ করা এই যে ভোলেও খাবে ভোলেও খাবে তুমি খাবে ভোলে খাবে এই বুকু এই বুকু হাই বলো হাই 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 আজকের আইটেম হচ্ছে বাঁধাকপি পনির এদিকে চাটনি ওইদিকে লাউ দিয়ে ডাল আর ফুলকপি ভাজা আর ওটা কি টমেটো দিয়ে করা হয়েছে কি ব্যাপার তুমি সুমুকে খাওয়া দিকে তুমি নিজেই খেয়ে নিচ্ছ নাকি না না তুমি আমি পারবো না তুমি খেয়েছো না একবার বন্ধুর সাথে দেখো আমরা হাঁটছিলাম এখন বুনু আবার পাকু ঘুমিয়েছিল তো উঠে গেছে ওকে নিয়ে চলে আসছে তো এখন ওকে নিয়ে আমরা হাঁটবো আর এই দেখো বুনুর যে ড্রেসটা এটা মা ওকে পয়লা বৈশাখে দিয়েছে তো অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে তো মা বলেছিল পয়লা বৈশাখের ড্রেস ও আজকে কি করেছে আসার সময় এটা পরে চলে এসছে যাতে কিনা মা আবার পয়লা বৈশাখে আরেকটা দেয় এটাই হচ্ছে ওর ভেতরের প্ল্যান তাই না কিছু বলো সুমু কি বলবো তুমি বুনু আর বাবা যে এখন চলে যাচ্ছে টাটা ওকে আমি বাড়িতে গেলে ও বলবে যে থাক না থাক না আর ও যখন আসে আমি যদি বলি থাক না আমি কালকেই আসবো তা আবার কিন্তু থাকবে না বাড়িতে যাবেই ও মানে রাতে রাত 9টা বাজুক 10টা বাজুক কিন্তু থাকবে ততক্ষণে রাত্রের টুকুর জন্য বাড়িতে যাবেই আর ওই যে পিছনে বাবা সেই সাইকেল নিয়ে আসছে তোমাকে বারবার বললাম যে তুমি থাকো থাকো এই চলো
বাবা মা চলে গেলে মানে সত্যি ভালো লাগে না। এখন আগে দিয়ে আসলাম, মা তো আগেই চলে গেছে, ও দিয়ে এসেছিল মাকে বাইকে করে, তো বুনুও চলে গেল, যদিও বা খুবই কাছে, তবুও মা বাবা সবাই যখন একসাথে আসে আবার চলে যায় তখন মনটা ভালো লাগে না। তখন ঘরে যাই, চলো 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 ঘরে চলো। আর তোর সর্দি কমেছে? কমছে, কালকে তো ওষুধ খেলাম, এখনো পুরোপুরি কমেনি। চল, তুমি কোথায় যাবে এখন? আমি তোমার সাথেই আছি, কোথাও যাবো না। তোমাকে যে ডাকলো ওদের ওখানে, আরো স্যার গুলো যে আছে কোয়ার্টারে, ওকে ডাকলো ওদের। আরে ওরা একটু বাইরে থেকে তরমুজ এনেছে তো? হ্যাঁ, আমাকেও ডাকলো আসার জন্য, বাট আমার ঠান্ডা লাগছে, আমি যাব না। ওখানে সব স্যারদের এখন আড্ডা, তো এখন মনে হয় যাবে। যাবো, বেশি সময় নেই, অল্প সময় থেকে আমি চলে আসবো। চলো, আমাকে আগে দিয়ে আসো। চলো। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সো এখন পাক্কু ঘুমের জন্য কান্নাকাটি করছে, তো এখন ওকে ঘুম পাড়াবো। তো আজকের মতো টাটা, বাই বাই।